আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত দর্শক, আপনারা অনেকেই আমার কাছে ফোন দিয়েছিলেন যে শিয়ালমতি গাছ দেখতে কেমন এবং এই গাছের ব্যবহারটা কিভাবে করতে হবে আর এই গাছের উপকার কি কি। আমাদের চাকুলিয়া পিসাব হুজুর তোয়েব খান দামাত বরকাতুহুম উনি আসলে বিস্তারিত বলেছিল, তো আপনারা অনেকেই বুঝতে পারেন নাই যে শিয়ালমতি গাছটা দেখতে কেমন হয় আর এটা আপনারা কিভাবে খাবেন। তো আজকে আমি আপনাদেরকে শিয়ালমতি গাছগুলো দেখাবো এবং কিভাবে উঠাবেন, কোন জায়গাটা আপনারা খাবেন, এই ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমি আপনাদেরকে আজকে একদম প্র্যাকটিক্যালি দেখাইয়া দিব। এদিকে দাও, তাহলে শিয়ালমতি গাছ হলো এই যে, তো আমরা এখান থেকে আজকে একটা শিয়ালমতি গাছ উঠাবো। এখানে শক্ত মাটি, যার কারণে একটু উঠাইতে সমস্যা হইতেছে। এই হলো শিয়ালমতি গাছ, এটাকে কেউ শিয়ালমতি বলে আবার কেউ বলে শিয়ালমুত্রি। তো এটা হলো পাইলস বা অশ্বগে যারা ভুগতেছেন তাদের জন্য এই গাছটা খুবই উপকারী। এই গাছের শিকড়গুলো খাওয়ার নিয়ম হলো, কারো যদি পাইলসের সমস্যা থাকে, অশ্বগে যে সমস্যা থাকে, তাহলে এরকম শিয়ালমতি গাছের পাঁচটা শিকড় এরকমভাবে নিচের পাঁচটা শিকড় পাঁচটা গাছ থেকে পাঁচটা শিকড় একসাথে নেবেন। নেওয়ার পর সকালবেলা এই পাঁচটা শিকড়ের শিকড়গুলো একসাথে ছেঁচে রস করে, রসটা বের করে যেই পরিমাণ রস হয় ঠিক সেই পরিমাণ ডালিম গাছের পাতা ছেঁচে ওইখান থেকে রস বের করে দুইটা একসাথে মিশ্রিত করে প্রতিদিন সকালে খালি প্রতি মাসে পাঁচ দিন খেতে হবে। তাহলে পঁচিশটা গাছের শিকড় লাগবে পাঁচ দিনে। এভাবে আপনাকে খেতে হবে এই গাছের শিকড়। প্রথম মাস খাওয়ার পরে যদি সমস্যাটা থাকে তাহলে পরের এক মাস পরে আবার পাঁচ দিন খাবেন, তারপরও যদি সমস্যা সমাধান না হয় তাহলে তারপরের মাসে আবারও পাঁচ দিন খাবেন। এভাবে তিন মাস এই গাছের শিকড় আর ডালিম গাছের পাতাগুলোর রস একসাথে মিশ্রিত করে খালি পেটে খেলে আপনি ইনশাল্লাহ অশ্বগেজ বা পাইলস থেকে একদম চিরতরে মুক্তি লাভ করবেন ইনশাল্লাহ। আপনাদেরকে আবার দেখাচ্ছি যে শিয়ালমতি গাছটা আসলে দেখতে কেমন। গাছগুলো এরকম হয়, এই গাছগুলো দুই ধরনের হয়, একটা আছে সাদা আর একটা হচ্ছে কালো। এই যে দেখেন কালো, তো আপনারা কালো গাছগুলো নেবেন, এগুলো জঙ্গলে বাড়ির আশপাশে পাওয়া যায়। আমি একটা বাড়ির কি বলে বাউন্ডারির গোড়ায় আমি অনেকগুলো পেয়েছি, এখানে অনেকগুলো আছে, তো এখান থেকে আপনাদেরকে একটা উঠালাম। আর এই যে দেখতে ঠিক এরকম দেখা যায়, যদি আপনারা একটু সহজভাবে দেখে নেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো নিয়মটা আমি আবার বলতেছি, প্রতিদিন সকালে খালি পেটে খেতে হবে পাঁচ দিন, প্রত্যেক দিন পাঁচটা করে গাছের শিকড় লাগবে, পাঁচটা শিকড়ের সমপরিমাণ ডালিম গাছের পাতা লাগবে, দুইটা একসাথে করে রস করে খালি পেটে পাঁচ দিন খাবেন। পাঁচ দিন খাওয়ার পর যদি আপনার সমস্যাটা যদি আরও থাকে তাহলে এক মাস পরে আবারও পাঁচ দিন খাবেন। দ্বিতীয় মাস খাওয়ার পরে যদি সমস্যা থাকে তাহলে তৃতীয় মাসে আবার পাঁচ দিন খাবেন, একই নিয়মে খাবেন। আশা করি আপনারা সকলেই মনে হয় নিয়মটা বুঝতে পারছেন আর শিয়ালমতি গাছের যে ধরনটা কেমন আর কোন জিনিসটা খাবেন। আসলে এই গোড়ার অংশটা আপনারা এই যে এই শিকড়গুলো রস করে আপনারা খাবেন। এখন আপনাদেরকে আমি ডালিম গাছটা দেখাবো, ডালিম গাছ দেখতে কেমন। এই যে দেখেন ডালিম গাছ দেখতে কেমন। তো নলম তুমি কিছু পাতা একটু উঠাও। হ্যাঁ হ্যাঁ, না পাতা উঠাও পাতা। এই যে ডালিম গাছ, এটা পোড়া ডালিম গাছ, এই যে ডালিম গাছ, ডালিম গাছের পাতা, এই যে দেখেন এভাবে আপনারা অনেকগুলো পাতা একসাথে করবেন। করার পরে সে শিয়ালমতি গাছের শিকড়গুলো আর এই পাতাগুলো একসাথে ছেঁচে রস করে এই রসটা আপনারা খাবেন। পাতাগুলো আপনারা খুব ভালোভাবে দেখেন, এই যে ডালিম গাছের পাতা,
এগুলো সমপরিমাণ নিলে আপনাদের হয়ে যাবে।